উনি আজকে দেশের জন্য, ওনার দলের জন্য, ওনার মানুষের জন্য, এলাকার জন্য যথেষ্ট করেছে। আমরা শতভাগ বিশ্বাসী যে সত্যি শেষে জয় হবে। আমরা আমাদের পরিবার জননীতে শেখ হাসিনার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমরা দৃঢ় বিশ্বাসী উনি যেহেতু একজন সফল একজন সংসদ সদস্য, উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, অথচ আজকে মহামান্য কোর্টের কাছে উনি সারেন্ডার করেন। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক যারা আছেন, যারা রাজনীতির ব্যাপারে খোঁজ খবর রাখে, তারা সকলেই জানে যে এটি তত্ত্বাবধায়ক সরকার আমলে, সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকার আমলে 1/11 সময়, যাকে বলা হয়তো ক্যাঙ্গারো কোর্ট, এই ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে কিন্তু ওনারা রাজনৈতিকভাবে প্রবাহিত একটা মামলা, যাতে করে ওই সময় জননেত্রী শেখ হাসিনার যারা কর্মীদের, যারা নেতৃত্ব দিয়েছিল, হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যারা কাজ করতেছিল, সেই সময় ওনার হাতকে দুর্বল করার লক্ষ্যে কিন্তু তারা এই ধরনের, ওনার মতন সংসদ সদস্য আরও ছিল যাদের কারণে পরিকল্পিতভাবে তারা এই মামলাগুলো দায়ের করে। এটা ফ্যাক্ট। উনি আজকে দেশের জন্য, ওনার দলের জন্য, ওনার মানুষের জন্য, এলাকার জন্য যথেষ্ট করেছে। আমাদের কাছে আল্লাহর উপরে ভরসা আছে, উনি আল্লাহর দোয়ায় বেঁচে আছে, ও আজকে দলের উপরে আস্থা আছে। জননেত্রী শেখ হাসিনা ওনাকে মনোনয়ন দিয়েছে বেদায় উনি আজকে কিন্তু এখনও কিন্তু উনি ওনার সফলভাবে ওনার কার্যক্রম উনি করে যাচ্ছে। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের এরকম লড়াই সে অনেক করেছে। আমরা শতভাগ বিশ্বাসী যে সত্যি শেষে জয় হবে। দেখেন উনি কিন্তু উনি সত্যিকার অর্থে অনেক অসুস্থ, ওনার হার্টের সমস্যা আছে, ওনার হার্টে কিছুটা সমস্যা হয়, ওনার কিন্তু বাকশক্তিটা কিছুটা কষ্টকর। উনি তারপরও কিন্তু ওনার কার্যক্রম যেভাবে হোক না কেন উনি চালায়, কিন্তু আমরা ওনার সহযোগিতা করি বিদায়। ওনার আশপাশে আমরা বুঝতে পারি যে তার চিন্তাভাবনা কী, সে কী বলতে চায়, কিন্তু ওইখানে সে অপরিচিত মানুষদের মাঝে থাকবে, সে ওখানে কীভাবে চলবে, কীভাবে বলবে যে খাবো, আমি এটা করতে চাই, বা নিজের ইচ্ছা কীভাবে প্রকাশ করবে, সেটা নিয়ে আমরা অবশ্যই আমরা দুশ্চিন্তায় আছি। পরিবারের সদস্য হিসাবে, এলাকার যারা কর্মী আছে তারাও দুশ্চিন্তায় আছে, আমাদের সকল যারা এলাকাবাসী আছে তারাও। তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আশা করি, শতভাগ আশাবাদী যে আইনের লড়াইয়ের মাধ্যমেই আমরা এটাকে, আমরা ইনশাআল্লাহ আমরা বিজয় করব।